রূপদানে আমরা আস্বাদন করছি। তাহলে আজকে প্রথমে কার রূপ দর্শন করছি? মহাপ্রভুর রূপ, আমার ভামেশ্বরের রূপ। তাহলে মায়েরা, তোমরা তো সবাই নবদ্বীপবাসী, এই শ্রীধাম নবদ্বীপে বসে আছো, তাহলে ধামেশ্বরের রূপমাধুর্য যারা দর্শন করে তারা জানে গৌরাঙ্গ রূপমাধুর্যটি কেমন। আচ্ছা নাগরী, কার সঙ্গে তুলনা করা যায় বলতো? কার সঙ্গে তুলনা করব? প্রথমেই নাগরী লক্ষ্য করল কাঞ্চন। কাঞ্চন মানে সোনা। সোনার দিকে একবার চাইছে নাগরী, আর একবার গৌর কাঁচা সোনার পানে চাইছে। ঢল 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 গোড়া তন কাঞ্চন জিয়া নাগরী গলার সোনাই পাওয়া যায় না, হাতের সোনাই পাওয়া যায় না, নাকের সোনাই পাওয়া যায় না, কিন্তু কানে সোনাই পাওয়া যায় গো, কানে সোনাই পাওয়া যায় গো, কানে সোনাই পাওয়া যায় গো, কানে সোনাই পাওয়া যায় আমার গৌরু কানে সোনাই পাওয়া যায় গো, সোনার সোনার ঘর কানে সোনাই পাওয়া যায় গো, গৌর উপাসনার ধন কানে সোনায় পাওয়া যায়। আচ্ছা আমাদের কানের সোনাটা কি আলাদা সোনা? মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে কিন্তু কথা বলে না। বলছি কানের সোনাটা কি আলাদা সোনা? গিনি সোনা, গহনা সোনা, যে সোনা দিয়ে গলার হার তৈরি হচ্ছে, সেই সোনা দিয়ে হাতের বালা তৈরি হচ্ছে, সেই সোনা দিয়ে নাকের ফুল তৈরি হচ্ছে, আবার সেই সোনা দিয়েই কানের দুল তৈরি হচ্ছে, স্বর্ণকারের কাছে যাবে। ওই কানের সোনাটা কি আলাদা সোনা? গলার সোনায় পাওয়া যায় না, হাতের সোনায় পাওয়া যায় না, নাকের সোনায় পাওয়া যায় না, কিন্তু কানের সোনায় পাওয়া যায়। কোন সোনা, কোন সোনা? এই যে সোনার দাম পড়েছি, সোনার দুল, কর্মকারের কাছে গিয়ে বলবে সোনার দুল করে দাও, সোনার কান করে দাও, দুটো দুঘড়ি দিয়ে সোনার কান করে দেবে, বলো সোনা নয়। কোন সোনা? কানে সোনায় পাওয়া যায় গো, কানে সোনায় পাওয়া যায় গো, কানে সোনায় পাওয়া যায় গো, কানে সোনায় পাওয়া যায় গো,
কেমন ছেলে কোলে নিয়ে, ছোট ছেলে কোলে নিয়ে, ছেলে কাঁদছে, ছেলে কোলে নিয়ে বলি আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, চাঁদ মামা, চাঁদ মামা কি ডাকে সাড়া দেয়? আর সবার মামা, আমার মামা, আমার ছেলের মামা, আমার বাবার মামা, আমার দাদুর মামা, সবার চাঁদ মামা, চাঁদ মামা কি ডাকে সাড়া দেয়? আর আমার গোড়া চাঁদ, যদি কোনো গৌর ভক্ত ভাগ্যবান ভাগ্যবতী তাকে ডাকার মতন যদি কেউ ডাকতে পারে আমার গৌর চাঁদ তার ডাকে সাড়া দেয়। চাঁদ মামাকে তুমি যতই ডাকো সাড়া দেবে না। আর আমার গোড়া চাঁদ, তিনি পতিত পাবন, দয়াল, কাঙ্গালের ঠাকুর, একবার প্রাণ ভরা ভক্তি সর্বস্ব সপে দিয়ে যদি কেউ ডাকে আমার গৌর চাঁদ সেই ভক্তের ডাকে সাড়া দেয়। আরো কত বলব, আমরা এই যে গ্রীষ্মকালে মাঠে ঘুরি, চাঁদ উঠেছে, গরমে ছটফট করছি, ছাদে ঘুরে বেড়াচ্ছি আর বলি আহ কি সুন্দর চাঁদের আলো, ফুরফুরে বাতাসে একেবারে গায়ের জ্বালাটা ঝুলিয়ে গেল। কিন্তু মা, চাঁদের স্নিগ্ধতায় ফুরফুরে বাতাসে আমার বাইরের জ্বালাটা জোড়ালো, এই চামড়ার জ্বালাটা জোড়ালো। যদি কারোর ভেতরে জ্বালা থাকে সেই জ্বালা তো জুড়াবে না, সেই ভেতরের জ্বালা জুড়াতে হলে গৌর চরণে শরণ নিতে হবে, শ্রীগুরু চরণে শরণ নিতে হবে। এ সংসার বিষানলে দিবান শিহিয়া জলে জুড়াইতে না কই উপায়, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, বলরাম সংসারের কিতাব জ্বালা। আর কেউ বলতে পারবে না আমার সংসারে জ্বালা নেই। মায়েরা তোমাদের জ্বালা আছে বলো, কার জ্বালা নেই? সবার জ্বালা আছে, এ জগতে সবার জ্বালা আছে, কারুর কম কারুর বেশি। এই যে যতক্ষণ এই বলদেব মন্দিরে বসে থাকবে ততক্ষণ কিন্তু জ্বালা থাকবে না, এগুলো পরীক্ষা করবে। যতক্ষণ ভগবান কথা শ্রবণ করবে ততক্ষণ কোনো জ্বালা থাকে না, যতক্ষণ আমরা এই হরি কথা বলি কোনো জ্বালা নেই আমাদের। আমাদেরও জ্বালা আছে, সবার জ্বালা আছে, কিন্তু সংসারে যখন প্রবেশ করবে দেখবে কত জ্বালা, চারিদিকে জ্বালা, জ্বালার শেষ নেই। তাই ভেতরের জ্বালা জুড়াতে হলে শ্রীগুরু চরণে আশ্রয় নিয়ে উপাসনার মন্ত্র দিয়ে সোনার কান করে ভগবত কথা শ্রবণ করতে হবে। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মা, হলো না হলো না, চাঁদের সঙ্গে তুলনা হলো না। যুবতীর চিত্ত হরে নয়ন যুব, কলসটি নিয়ে যখন গঙ্গায় আসে জল আনতে, তখনকার সময় তো এতখানি ঘোমটা ছিল, ঘোমটাটা তোলা যাবে না, পরপুরুষের দিকে তাকানো যাবে না, এসব নিয়ম তো ছিল। তাই তারা যখন ঘর থেকে ওই কলসটি নিয়ে গঙ্গার ঘাটে আসতো, ওই ঘোমটাকে এতখানি দিয়ে আর মনে মনে বলতো গৌর হরি একবার যদি তোমায় দেখতে পেতাম,
ঘরের স্বামী আছে তো, পরপুরুষের দিকে তো তাকানো যাবে না এতখানি ঘুমটা। অন্তরে গৌরকে স্মরণ করছে, তুমি তো আমাদের জগৎপতি, তোমাকে যদি একবার দেখতে পেতাম। গঙ্গার জলে ওই জলানার ছলা করে তারা দুই চোখের জলে হাগুর হাগুর বলে কাঁদত। তবে মায়েরা প্রশ্ন করতে পারো, শুধু নাগরীরাই গৌরকে দর্শন করত, আর যারা পুরুষ ছিল নবদ্বীপে কি সবাই মেয়ে মানুষ থাকে? মায়েরা বলো, নবদ্বীপে কি সবাই মেয়ে মানুষ থাকে? পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে। তাহলে শুধু নাগরীরাই গৌর মতন দর্শনের লালসায় গঙ্গায় যেত, আর যারা পুরুষ ছিল তারা গৌরাঙ্গ রূপ দর্শন করেনি? নাগরী নাগরী নাগরীরা গৌর রূপ দর্শন করত। নাগরী নাগরিকারা, এখানে পুরুষ নারী সে কথা হচ্ছে না, নাগরিকারা। ধামেশ্বর মন্দিরে গিয়ে তোমরা তো নিশ্চয়ই যাও দর্শন করতে ধামেশ্বর। ধামেশ্বর মন্দিরের পাশে সিদ্ধ বাবার সমাধি আছে, সেখানে লেখা আছে দেখবে, ভজন হলো সারা আমার সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া। সিদ্ধ বাবার ভজন, তিনি কি বলতেন, নদীর চাঁদের কান্তা আমি কান্তা, আর আমার কান্ত শচীর নন্দ, আমার কান্ত গৌর হরি, আমি কান্তা। এখানে পুরুষ নারী সে কথা হচ্ছে না, নাগরী কারা, কারা নাগরী গো? তারাই তো নাগরী, তারাই তো নাগরী, তারাই তো নাগরী, যারা ভজে গৌ। কেবল তারাই তো নাগরী, যারা ভজে গুণমণি, যারা ভজে গুণমণি, তারাই তো রমণি, যারা গৌর চরণ সোপী, তারাই তো নাগরী, যারা হাগুর বলে কাঁদিতে জানে, তারাই তো নাগরী, যারা গৌর বলে কাঁদিতে জানে, তারাই তো নাগরী, যারা গৌর বলে কাঁদিতে জানে, তারাই তো নাগরী, যারা গৌর বলে কাঁদিতে জানে, যারা গৌর কথা শ্রবণ করে, তারাই তো নাগরী, যারা গৌর কথা শ্রবণ করে, তারাই তো নাগরী, যারা গৌর কথা শ্রবণ করে, তারাই তো নাগরী। যারা গৌর ছাড়া আমি জানে না, তারাই তো নাগরী, আমার গৌর ছাড়া আমি জানে না, তারাই তো নাগরী।
গালে গোবরে ছাড়া জানায় আনে গালে তারাই তো নাগরী যারা গোবর চরণে সবে সবে দেয় তারাই তো নাগরী যারা গোবর চরণে সবে সবে কত নাগরীর কলসি গঙ্গার জলে ভেসে যায়, কত ভেসে গিয়েছে। ওই রূপে যে একবার নয়ন দেয় সে ঘরে থাকতে পারে না, তার আপন বলতে যা থাকে হা গৌর তোমার হলাম বলে ওই চরণে সপে দেয়। তাই কেন তুলনা করতে গেলাম রে নাগরী আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে? এই জগতের কোন বস্তুর সঙ্গে তুলনা হবে না। বাসুদেব ঘোষে কহে হইয়া বিভ হরি বল হরি বল হরি বল বলে
আমার নিতাই বেঁচে যায়। হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই বেঁচে যায়, নিতাই বেঁচে যায় আমাদের গোল বেঁচে যায়। Yeah.
চাঁদের উজ্জ্বল চাঁদের মালা চাঁদের। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।